আপনার বাবা মারা গেছে, আল্লাহর বান্দার কিছু দেনা আছে, এগুলো রেখে মারা গেছে। ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন। এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন, ভাগ বণ্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে, তার জমি জমা বিক্রি করে। এর পরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত 1/3 মধ্যে পূর্ণ হবে। 1/3 মানে তার টোটাল সম্পদের দাম 10 লাখ, তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন 3 লাখ পর্যন্ত পূর্ণ হবে, এর বেশি না। বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে পাবে। আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিও, মসজিদে দিও, মাদ্রাসা দিও, অমুকরে দিও, এরকম কোনো ওসিয়ত না থাকে তাহলে তো সেটা বাদ। কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে, তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে। আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা, আজকাল তো প্রায় সংবাদপত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে কাড়াকাড়ি করতে করতে ব্যস্ত, বেচারাকে দাফন পর্যন্ত করছে না, ঠিক কিনা মিটিং। এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে, এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে, ঠিক কিনা বলেন? এর পরিণাম, এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো। প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে, ওইটা দাফন করার মতো মানুষ নাই, গন্ধ ছুটে গেছে, ছেলে মেয়েরা কামড় কামড়ি মারামারি তীরিত জমি জমা দখল নিয়ে। এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান, মুসলমান বানায় যান, দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে, আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। শুধু ওকে দুনিয়া শিখাইলেন, আখেরাত শিখান নাই, আপনি আফসুস করে কুল পাবেন না। পৃথিবীতে যেখানে মুসলমান আছে, মুসলমানের আধিক্য আছে, সেখানে দেখবেন কোনো বৃদ্ধাশ্রম নেই, বৃদ্ধাশ্রমের দরকার নাই। আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সব কিছু আছে, কিন্তু বৃদ্ধাশ্রমও আছে। কারণ মনুষ্যত্ব, মানবতা, মা বাবার প্রতি দায়বদ্ধতা, এটা আল্লাহর প্রতি ইমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তৌফিক দান করুন। তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে, পাওনাদার সেটা নিতে পারবে, কোনো অসুবিধা নেই, বরং তা শোধ করা তাদের কর্তব্য।